বৃহস্পতিবার ছিল কার্তিক পুজো বুধবার গভীর রাতে নদীয়ার শান্তিপুরে কামারপাড়ায় গৃহস্থদের বাড়িতে কার্তিক প্রতিমা ফেলার ধুম দেখা গেল বেশ কিছু যুবকের মধ্যে বিশেষ করে যাদের নতুন বিবাহ হয়েছে তাদের বাড়িতে বা বন্ধু বান্ধব সম্পর্কের মধ্যে পরে এমন বাড়িতে কার্তিক প্রতিমা দেওয়া হয় নমস্কার আনন্দ বার্তায় আপনাদের স্বাগত আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দি। যারা কার্তিক প্রতিমা দিচ্ছেন তারা জানান প্রতি বছরই তারা এরূপ করে থাকেন আমরা প্রত্যেক বছরে ন্যায় এবছরও আমাদের মানে যাদের নতুন বিয়ে হয় কিংবা যাদের বাচ্চা কাচ্চা হয় না আমরা অনেক বয়স্ক লোকেদের কাছ থেকে শুনে আসছি ওর জন্যে আমরা এবারেরও আমরা যাদের এবার আর কি কালকে পুজো পুজো আছে তাই এবার আমরা ঠাকুরটা নিয়ে যাচ্ছি কালকে পুজোর জন্যে একটা বাড়িতে আমরা ফেলতে যাচ্ছি কি কোন বন্ধু বান্ধবের বাড়ি নেই নতুন বিয়ে হয়েছে বা এরকম কিছু মানে কার্তিক ফিরলে কি সন্তান লাভের একটা আশা থাকে অপরদিকে পূর্ব বর্ধমান জেলা কাল্লার দিঘিরপাড় এলাকায় দেখা যায় একদল যুবক তাদের বন্ধুর বাড়িতে কার্তিক প্রতিমা দিচ্ছেন গ্রাম বাংলা সহ শহরেও সাধারণত দেখা যায় আত্মীয় স্বজন বন্ধু বান্ধব প্রতিবেশীদের মধ্যে এই কার্তিক প্রতিমা ফেলার চল রয়েছে বিশেষ করে সদ্য বিবাহিতদের বাড়িতে কার্তিক প্রতিমা দেওয়া হয় সন্তান কামনার জন্য রাতে কি করতে বেরিয়েছে তোমরা এই কার্তিক ফেলতে মানে কার্তিক ফেলাটা কি এই কার্তিকের পুজো করবে প্রথম বছর তো নিয়ম বন্ধুবান্ধবের এই কার্তিক ফেলে তাই আমরাও কার্তিক ফেলতে এসেছি আমার বন্ধু বাড়িতে পুজো হবে কার্তিকটার এই আমাদের সন্ধেবেলা নেমন্তন্ন করবে প্রসাদ খাওয়ার জন্য আচ্ছা শুধু প্রসাদ না তারপরে আর কিছু এই একটা বাড়িতে আর একটা বন্ধু বাড়ি আছে মুচিপাড়ায় ওর বাড়িতেও যাবো এটা আমার বন্ধুকে একটু খুশি করার জন্য এবং আমার বন্ধু যাতে আরো খুশি হয় যে তার বাড়িতে একজন কার্তিক আসবে বা ভাইপো আসবে আমাদের আসবে এবং তার একটা ফুটফুটে যদি একটা বাচ্চা আসে তার কোলে তার মায়ের কোলে বা তার সেটা সে আনন্দ উপভোগ করবে তার জন্য বন্ধু বান্ধব মিলে একটা মানে আমরা সিদ্ধান্ত নিয়েছি কার্তিক খেলার